والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত হাজিরিন আমাদের তাফসীর শুরু হচ্ছে আজকে সূরা আল বাকারার 183 নম্বর আয়াত থেকে 183 অফ সূরা আল বাকারা ঐতিহাসিকভাবে আপনাদের জানা আছে এই আয়াতগুলো হচ্ছে এই সিয়ামের মর্যাদা সিয়ামের হুকুম এবং শাহরুল রমাদান এবং কোরআন সবগুলো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে একসঙ্গে উল্লেখ করেছেন প্রথমে শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদার লোকেরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে কুতিবা কুতিবা মানে হচ্ছে আরবিতে অরিজিনালি লিখে দেওয়া হয়েছে লেখা হয়েছে লেখা কোরআন করিমের মধ্যে যেখানে যেখানে কুতিবা মানে কাতাবা শব্দ এসেছে তার অর্থ হচ্ছে অবশ্য করণীয় বিষয় যেটাকে আমরা ফরজ হিসাবে উসুল ফিকহের মধ্যে আখ্যায়িত করা হয়েছে লেখার অর্থ হচ্ছে এই যে কোনো কিছু যখন লিখিত ফরমান হয় তখন খুব মজবুত হয়ে যায় হুকুমটা আল্লাহ তাআলা লিখিত আকারে দিয়েছেন আল্লাহর কাছে লিখে রেখেছেন এর গুরুত্ব এভাবেই উপলব্ধি হয় যে এটা ফরজের মর্যাদা সুন্নত নয় নফল নয় যদিও আমাদের জীবনে নফল সুন্নত রোজার অবকাশ আছে সুযোগ আছে ফজিলত আছে কিন্তু ফরজ রোজার হুকুমই এখানে দেওয়া হয়েছে যে তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আর এই রোজা তোমাদের যে ফরজ করা হয়েছে রোজা অনেক শক্তিশালী ইবাদত কষ্টকর ইবাদত রোজার মতো ইবাদত অন্য কোনো ইবাদত এত কঠিন না সারাটা দিন না খেয়ে থাকার ইবাদতটা সত্যি বড় কঠিন ইবাদত আর একসঙ্গে যখন 30 দিনের রোজা রাখা হয় প্রতিটি দিন ধারাবাহিকতা মেনটেন করে এই কাজটা অত্যন্ত সহজ না আল্লাহ তাআলা নিজেই জানেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু হেল্প করার জন্য উৎসাহিত করার জন্য বলে দিচ্ছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগের লোকদের উপরে যেভাবে ফরজ করা হয়েছে সমস্ত উম্মতের উপরে সেরকমভাবেই তোমাদের উপরে ফরজ করা হলো এই কথা শোনার পরে আমাদের কাছে তখন একটু ইজি হবে ও আচ্ছা আগের উম্মতেরা সবাই রোজা রেখেছে তারা যদি পেরে থাকেন তাহলে আমরা পারবো না কেন ব্যাপারটা হালকা হয়ে গেল আরবিতে একটা কথা আছে যার অর্থ হচ্ছে এই যে কষ্ট বা দুঃখ যদি সবার হয় তাহলে এটা সওয়া যায় কিন্তু কারো দুঃখ নেই খালি আমার একলা দুঃখ হয় তাহলে সবার কষ্ট হয়ে যায় তাই না এই জন্য মনে করেন বিজনেসে লস হয়ে গেছে সবার লাভ হয়ে যাচ্ছে খালি আমার একা লস হয়ে গেলে বেশি কষ্ট হয় আর যদি খবর পাওয়া যায় প্রায় 100 জনের লস হয়ে গেছে কয় ঠিক আছে কী করা যাবে সবারই হয়েছে আমারও হয়েছে কিছু ইজি হয়ে যায় তাই না আল্লাহ তাআলা হিউম্যান সাইকোলজির যিনি সৃষ্টিকর্তা তিনি তো সবচেয়ে বেশি বুঝেন তো তিনি আমাদেরকে সাইকোলজিক্যালি উৎসাহিত করছেন যে আগের উম্মতেরা কষ্ট করে এই কাজ করতে যখন সক্ষম হয়েছে তোমরা পারবে না কেন তোমাদের হিম্মত করা উচিত তাদের পক্ষে সম্ভব হয়ে থাকলে তোমাদের পক্ষে সম্ভব হয়ে যাবে এই কথাটার জন্যই তিনি আগে একই কথা বলেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ তাআলা সেই এক্সাম্পল না দিলে আমরা কি আল্লাহ তাআলার হুকুম মানব না এমন যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি হুকুম দেন যেটা আগের উম্মদেরকে দেন নাই আমাদেরকে এক্সট্রা অ্যাড করেছেন তা শুনলেও তো আমরা ইনশাআল্লাহ কবুল করব তাই না এটার অর্থই তো ইসলাম আত তাসলিমু লিল্লাহ ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে সমস্ত হুকুমকে আমরা মেনে নিয়েছি এটার অর্থই হচ্ছে ইসলাম তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত যোগানোর জন্যে উৎসাহিত করার জন্য আগের উম্মদের কথা বললেন এরপরে বাক্যটিতে আল্লাহ তাআলা বললেন যে কেন এই রোজার কষ্টের ইবাদত দেওয়া হয়েছে জানো লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় যে তোমাদের তাকওয়া সৃষ্টি হবে তোমাদের মধ্যে তাকওয়া পয়দা হবে তাহলে আমাদেরকে এই রোজা শুধু একটা এমন ইবাদত নয় যে ইবাদতের মধ্যে অনেক সওয়াব আছে এই কথা যেমন ঠিক অনেক সওয়াব আছে কিন্তু আরও এক্সট্রা অতিরিক্ত ফায়দা আছে সেটা কি তাকওয়া পাওয়া যাবে রোজার মাধ্যমে আমাদের জীবনে তাকওয়ার তো বড় অভাব ঠিক কি না যে আমরা যদি মুত্তাকি এখনও হতে পারিনি মুত্তাকি লেভেল এখনও অর্জন করতে পারিনি
তো সেটা তো প্রত্যেক মুমিনের তামান্না যে হায় রে আমার ভিতরে যদি তাকওয়া পায়দা হতো, আমি যদি আল্লাহ তার মোত্তাকি হয়ে যেতে পারতাম, যে মোত্তাকিদের জন্য অনেক সুসংবাদ রয়েছে, যে মোত্তাকিদের ব্যাপারে শুরুতেই সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মোত্তাকিদেরকে হেদায়ত দান করবে। আমি কি সেই মোত্তাকির অন্তর্ভুক্ত হওয়া দরকার না? এই যে তামান্না আছে, লোভ আছে, সেটার জন্য আরেকটি উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের জীবনে অনেক তাকওয়া সৃষ্টি হবে রোজার মাধ্যমে। এই হলো রোজার অন্যতম বরকত এবং ফায়দা এবং ফজিলত, রোজা আমাদের মধ্যে তাকওয়ার সৃষ্টি করে। রোজা আসলে মানুষের শারীরিক ইবাদতের এমন একটা বিষয় যে শারীরিক ইবাদতার মাধ্যমে মানুষের তাজকিয়াতুন নফস হাসিল হওয়ার প্রচণ্ড সুযোগ রয়েছে, অন্তরকে দিলকে আত্মাকে পরিশুদ্ধ করার অনেক ব্যবস্থা রয়েছে। কারণ হচ্ছে খাওয়া পরা এগুলোর মধ্যে মানুষের জন্য অনেক খাহেশাতের দরজা খুলে যায়। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন যে লিআন্না সাওমা ফিহি তাজকিয়াতুল বাদান, শরীরের মধ্যে অনেক তাজকিয়া পবিত্রতা নিয়ে আসে, কারণ তাদিক লিমাসালিকে শয়তান, এবং শয়তানের জন্য শয়তান আমাদের শরীরে ঢুকে, শরীরের মধ্যে শয়তান ঢুকে ঢুকে কিনা, তাজরি ফি বনি আদম মাজরা দম, শরীরের মধ্যে রগে রগে রক্ত যেভাবে প্রবাহিত হয় এরকমভাবে শয়তান আমাদের শরীরে ঢুকে সারা শরীরে প্রবাহিত হতে পারে, সারা শরীরে ঘোরাফেরা করতে পারে। এলে শয়তানের সাইজ কত ছোট, এত ছোট শরীরের ভিতরে রগে রগে ঢুকতে পারে। তো এত ছোট সাইজের জিনিস আবার এত ক্ষতিকর কাজ কামনে করে, এত ওয়াসা ওয়াসা দিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। এখন আল্লাহ তালার এই মাখলুক শয়তান আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন, সে কেমনে ভিতরে ঢুকি আর কেমনে বাইর হয়, কীভাবে দৌড়ে রগে রগে দিয়ে, আমরা এত কিছু তো দেখি না, আমাদের সায়েন্টিফিক রিসার্চ দিয়ে বুঝেও আসে না, কিন্তু যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, আমরা কি সেটা বিশ্বাস করি না? অবশ্যই করি। তো সে ঢুকে, কিন্তু যদি খাওয়ার দাওয়ার যত বেশি খাবেন আপনি তত রক্ত প্রবাহিত বেশি হয়, আর শয়তানের জন্য অ্যাক্সেসটা বেশি তৈরি হয়। আর খাবার দাবার যত কম খাবেন শরীরে এই রগগুলো একটু সরু হয়ে আসে বা একটু চেপে থাকে, তখন তার চলতে কষ্ট হয়। তিনি বলছেন তাদিকুল মাসালিকে শয়তান, শয়তানের চলাফেরা করতে একটু অসুবিধা হয় শরীরের ভিতরে। এখানে একটা ভেরি গুড সায়েন্টিফিক রিসার্চ হতে পারে, যারা মেডিকেল সায়েন্স লেখাপড়া করেছেন বা বায়োলজি পড়েছেন তারা একটু ল্যাবরেটরিতে বসে হিসাবে এই রিসার্চ করলে কেমন হতো, যে মানুষ বেশি করে খেলে রগগুলো বেশি তরতাজা হয়ে শয়তান ঢুকার জন্য যাওয়া আসার জন্য প্যাসেজটা বেশি হয় তার, আর না খেলে কম হয়। এটাকে সায়েন্টিফিকলি প্রমাণ করা গেলে বোধ হয় কোয়াইট এ গুড ইন্টারেস্টিং সাবজেক্ট হতে পারে। এটা কেউ যদি থাকেন এই লাইনে রিসার্চ করে আমাদেরকে কিছু ফায়দা দিতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, তো এই হচ্ছে যে খাওয়া দাওয়া বেশি করলে মানুষের মধ্যে শাহওয়াতের পরিমাণ বেড়ে যায়, আর খাওয়া দাওয়া যদি কম থাকে শাহওয়াতের পরিমাণ খাহেশের পরিমাণ চাহিদাগুলো অনেকগুলো নফসের চাহিদা কমে আসে। নফসকে কষ্ট দিতে হলে খাওয়া দাওয়া কম দিলে বড় সুবিধা, খাওয়ার দাওয়া বেশি দিলে নফসের মধ্যে চাহিদা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য খাবারের পরিমাণের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, খাবারের ক্ষেত্রে কদ্দুর খেতে বলেছেন, তিন ভাগের এক ভাগ আর বাকি আরেক ভাগ পানি জাতীয় জিনিস খাওয়ার জন্য পানি, কারণ পানির খুব বেশি দরকার। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক আছে এত খাই পানি আবার সে তুলনায় অনেক কম খাই, একেবারে অস্বাস্থ্যকর। বেশি খাওয়া যেমন অস্বাস্থ্যকর কাজ, সুন্নতের খেলাফ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, আবার পানি কম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি। ডাক্তাররা প্রায় বলবে রোগীকে পানি বেশি করে খান, ঠিক কিনা কথা? হ্যাঁ, তার রসুল্লাহ সাল্লাম সমান সমান খেতে বলেছেন, যতটুকুন পরিমাণ তুমি খাবার নেবে তিন ভাগের এক ভাগ, আরেক তিন ভাগের এক ভাগ কমপক্ষে সেম সাইজ পানি খাও, তারপরে কি আরেক ভাগ খালি রাখো। অন্য হাদিসে এসেছে যে আরেক ভাগ খালি রাখলে তুমি এবাদতের মধ্যে অনেক এনার্জি ফিল করবা, তোমার অলসতা কমে যাবে। আপনি পরীক্ষা করতে চান যেদিন খুব বেশি পেট ভরে কারণ দাওয়াত খেয়েছেন ভালো করে ডাঁটছে,
লেটে খেয়েছেন, দাওয়াত খেয়েছেন, তারপরে খেয়ে শুয়ে গেলেন। এখন শোয়ার পরে দেখবেন বেশি প্যাট ভরি খেলে ফজরে ঠিকমতো উঠে যায়, তাহাজ্জুদও ঠিকমতো উঠে যায় না, বেশি খেলে সহজে ঘুম ভাঙতে চায় না, শরীর ভারী হয়ে যায়, তাহাজ্জুদ সিওরলি মিস করবেন, আর জামাতও মিস হয়ে যায়, আর কোনো কোনো দিন বোধহয় ওয়াক্তও মিস হয়ে যায়, ঠিক কিনা? খাবার কম খেয়ে দেখে দেখেন যে ঠিক মতো উঠা যায়, তাহলে এই যে ওই যে কম খাওয়ার মধ্যে উঠা যায়, আর না খেলে সারাদিন যখন খাই না তখনও কিন্তু ইবাদতের একটা মুড বেশি থাকে, যেই বেশি খাবো অলসতার মুড এসে যায়, অলসতার মুডের সঙ্গে শয়তানের বড় ভালো সম্পর্ক আছে, তাই না? অলসতার সঙ্গে সম্পর্কের অনেক শয়তানের অনেক ভালো সম্পর্ক আছে, কারণ অলসতা এনে দিয়ে আমাদেরকে নামাজ কাজা করাতে পারে, জামাত মিস করাতে পারে, আমাদের ঘুম লম্বা করে দিতে পারে, সময় মতো জাগবো না। এই জন্য এই রোজার মধ্যে না খাওয়ার মধ্যে একটা বিরাট স্পিরিচুয়াল বেনিফিট আছে, তাজকিয়াতুন নাফসের একটা ভালো সুযোগ রয়েছে। এই রোজা যে মানুষের খাহিশাত কমায়, শাহওয়াত অন্তরের মধ্যে প্রবৃত্তির চাহিদা যেগুলো আছে এগুলোকে কমায়, এটার দলিল হচ্ছে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বললেন, ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ, বিয়ের সময় হয়ে গেলে যাদের মানে বিয়ে শাদীর খুব ইচ্ছা হয়ে যায়, সঙ্গী সঙ্গিনীর দরকার মনে করো, দেরি করো না, তৌফিক হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, দেরি করা ভালো না। দেরি করে বিয়ের মধ্যে ফজিলত বেশি না আর্লি করার মধ্যে ফজিলত বেশি? সবাই বুঝছেন ঠিক মতো? যারা বিয়ে করে ফেলছেন দেরি আর আর্লিকে হওয়ার তো হয়েই গেছে, তবে একটু বুঝলে ফায়দা আছে, ছেলে মেয়ের ব্যাপারে চিন্তা করতে সুবিধা হবে, ঠিক কি না? আমাদের ছেলে মেয়েদেরকে বেশি দেরি করে বিয়ে শাদী দেবো না একটু আর্লি দেওয়ার চেষ্টা করবো? হ্যাঁ, এটা বোঝা দরকার, তাহলে চরিত্র নষ্ট হবে না সহজে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসের নসিহত করেছেন আমাদেরকে, সেই নসিহতটা কি খুব দামি নসিহত না, খুব গুরুত্বপূর্ণ বিষয় না? তিনি বলেছেন যুবক যুবতীকে দেরি না করার জন্য, বিয়ে শাদীর জন্যে দেরি না করতে বলেছেন, তাহলে দেরি না করা উচিত। পরের সেন্টেন্সে তিনি বলেন, কিন্তু যদি তোমাদের বিয়ে শাদী করার মতো মনে চায় শখ আছে কিন্তু সাধ্য নাই, তার মানে জোগাড় হচ্ছে না, টাকা পয়সার অভাব হয়ে গেছে, একজনকে যে বিয়ে শাদী করে খাওয়াবে সে ব্যবস্থা নাই, বিভিন্ন রকমের কারণে দেরি হয়ে যাচ্ছে বিয়ে শাদী করতে, কিন্তু তোমার ভিতরে তোমার যে তাড়না আছে, রিপুর চাহিদা আছে, এইটা তোমাকে গুনার দিকে প্রলুব্ধ করে ফেলতে পারে। এখন এই মুসিবত থেকে বাঁচার জন্য কী সলিউশন দিলেন তিনি? রোজা রাখতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, রোজা রাখতে বলেছেন এই জন্য যে সেটা তোমার রিপুর তামান্না চাহিদাকে কমাতে, তোমাকে দমাতে সাহায্য করবে, তা না হলে কোন দিকে তোমাকে নিয়ে গুনার মধ্যে ফেলে দেয়। তাহলে এতে বোঝা গেল যে অতিরিক্ত খাবার দাবার বা মানে প্যাট ভরে খাওয়ার ইত্যাদি থাকলে মানুষের মধ্যে বিভিন্ন রকমের চাহিদা বেড়ে যায়, যেটা অনেকটা তাকওয়ার পরিপন্থী হয়ে যায়। সেই জন্য কম খাবার না খাবার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ফায়দা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মধ্যে না খেয়ে রোজা রাখার ইবাদতটা দিয়েছেন, যার কারণে তাকওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকওয়া সৃষ্টিতে আমাদেরকে সাহায্য করে। এরপরে আল্লাহ তাআলা এই রোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফায়দাটা আছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া পয়দা হবে, এই ফজিলত বলার পরে তিনি বললেন, আইয়ামা মাদুদাত, যে এই রোজাটা হচ্ছে কয়েকদিন মাত্র, রোজাটা হচ্ছে কয়েকদিন মাত্র। কোনো কোনো মুফাসসির বলেছেন যে এই আইয়াম মাদুদাত গণা গণা কয়েকটি দিনের অর্থ হচ্ছে প্রথম দিকে রোজার রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মাসে প্রতি মাসে তিন দিন করে রোজা রাখার একটা সিস্টেম ছিল, সেটাকে ফরজ করা হয়েছিল প্রতি মাসে তিন দিন। ইয়াসুমুনা মিন কুল্লি শাহর সালাসাতা আইয়ামিন ফি ইবতিদাইল ইসলাম, ইসলামের শুরুতে তিন দিন করে রোজা রাখার বিধান ছিল প্রতি মাসে। সুম্মা নুসিখা যালিকা বিসাওমি রমাদান, আর রমাদান মাসের এক মাসের রোজা হুকুম কার্যকরী হওয়ার পরে বা এই আয়াত নাজিল হওয়ার পরে
তখন আগের প্রতি মাসের তিন দিনের ফরজ রোজার হুকুম মানসুখ হয়ে গেছে, আর মাসে তিন দিন এই ফরজ রোজা নাই, নফল রোজার তো সুযোগ আছে মাসে তিন দিন মাঝখানে, আর ফরজটা আর থাকলো না, ফরজ থাকলো শুধু এক মাসে পুরো রোজা। তো এই জন্য কেউ কেউ মনে করেছেন যে আইয়াম মাদুদাত, গণা গণা কয়েকটি দিন বলতে প্রতি মাসে তিন দিন শুরুতে যখন ছিল সেটাকে বোঝানো হয়েছে। কিন্তু অনেক মুফাসসির কেরাম বলেছেন না, শুরুতেই আসলে এই এক মাসের রোজাই এসেছে, তার আগে তিন দিন ফরজ রোজা ছিল না, বরং নফল আকারে ছিল, কিন্তু ফরজ রোজা এক মাসেরই হয়েছে। কিন্তু এক মাসটাকে আল্লাহ তাআলা দিনে নিয়ে এসেছেন, এক মাসে কয় দিন? তিরিশ দিন। তো মাস বললে অনেক সময় লম্বা বোঝায়, এক মাস এরকম একটা সাইকোলজিক্যালি লম্বা লম্বা মনে হয়। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শোনো মাস তো একটা, তুমি দিনে ফেলে দেখলে দেখবে এই যে কুইকলি চলে যাচ্ছে, এই দিনগুলো ফুরিয়ে গেল, পার হয়ে গেল, তুমি টের পাবে না। আইয়াম মাদুদাত, গণা গণা দিনগুলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সাহায্য করেন, মাসটা এত লম্বা মনে হয় না। প্রথম দিকে এক মাসের রোজা শুরু করতে যখন যায় তখন কেমন জানি খুব লম্বা লম্বা লাগে, কিন্তু দেখবেন দশ দিন পার হয়ে গেলে, বিশেষ করে পনেরো দিন পার হয়ে গেলে শেষের দিনগুলো মনে হয় যেন দৌড়ে চলে যাচ্ছে, আর মানে ধরে রাখা যাচ্ছে না, কুইকলি চলে যাচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে আইয়াম মাদুদাত, গণা গণা দিনগুলো বলার ক্ষেত্রে, যে দিনগুলো পার হয়ে যাবে তুমি টের পাবে না, এইরকম একটা মেসেজ দেওয়া আল্লাহ তাআলা চেয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা তো আমাদেরকে সহজ করে দিতে চান, কোনো কঠিন ইবাদত দিতে চান না, আর একটু যখন কষ্ট হয় তখনও আল্লাহ কীভাবে আমরা পার হয়ে যাব, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আরেকটু সাহায্য করার জন্য আমাদেরকে তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরের হালতে থাকে তাহলে পরবর্তী পর্যায়ে এই দিনগুলোর কাজা করে নিলেই চলবে, সম পরিমাণ দিন, যে কয়টা মিস করেছে সেই কয়টা গুনে গুনে কাজা আদায় করলে হয়ে যাবে। ওয়াল আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, আর যাদের পক্ষে সম্ভব নয় রোজা রাখা তারা মিসকিন খাওয়িয়ে দিবে, এটা একটি অর্থ। আর আরেকটি অর্থ কোনো কোনো মুফাসসির বলেছেন এসেছে, যাদের পক্ষে রোজা রাখা একটু কষ্টকর মনে হয়, কষ্টকর মনে হয় পারে, কিন্তু একটু কষ্ট কারণে অপশন দিয়েছেন আল্লাহ তাআলা প্রথম দিকে, যে তুমি যদি রোজা না রাখতে চাও সুস্থ মানুষেও, তাহলে প্রথম দিকে অপশন ছিল যে ফেদিয়া দিয়ে মিসকিন খাওয়াই দিলে হয়ে যাবে, কিন্তু এখনও সেই অপশনটা আছে কার জন্যে? রোগীর জন্যে, এমন রোগী বা এমন বুড়ো যারা সুস্থ হওয়ার কোনো আশা নেই, তারা কি করবেন? রোজা না রেখে মিসকিন খাওয়াই দিবেন, মানে একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো, এটা হচ্ছে ফর্মুলা, তো আমু মিসকিন, একজন মিসকিনকে দুই বেলা, মেইনলি দুই বেলা, আমরা তো দুই বেলা একটু বেশি খাই, কয় বেলা খাই? কম পক্ষে তিন বেলা খাই, সকালে নাস্তা, দুপুরে একবার, বিকালে একবার। আরব দেশে বেচারারা দুই বেলার বেশি খেতেন না, সকালবেলা নাস্তাটা ভ্যারি লাইট হতো, হয়তো খেজুর পানি সময় কিছু খেতেন, মেইন খাবার বলতে দুই বেলা, লাঞ্চ অ্যান্ড ডিনার, দুপুরের খাবার এবং রাত্রের খাবার, দুই বেলা খাবার। একজন রোজাদারের রোজার ফেদিয়া হচ্ছে একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো। আপনি বাড়িতে ফিজিক্যালি খাওয়াইতে পারেন, এনে দুপুরেও খাওয়াইলেন, বিকেল রাত্রেও খাওয়াইলেন, অথবা আপনি দুইজনকে এক বেলা খাওয়ালেন, তাহলে দুইজন মিসকিনকে খাওয়ানোর এক রোজার ফায়দা ফেদিয়া আদায় হয়ে গেল। তার পরিবর্তে এমন কি খাওয়ানোর পরিবর্তে যে জিনিস খাবারের জিনিস সেই খাবারের খাদ্য দিয়ে দিলেও হয়ে যাবে, খাদ্য সে পরে পাক করে খাবে, তার জন্য গম চাল ডাল এগুলো দেওয়া যায়, তো ডাল নয়, গম এবং চাল হলো মূল খাদ্য, গম আটা চাল বার্লি যেগুলো দিয়ে ওনার রুটি বানাতেন, এগুলো নেসফে সা অথবা ফুল সা,
সা বলতে 3.5 কেজি আর হাফ সা বলতে 1.25 কেজি পরিমাণ দিলেও চলে। তার পরিবর্তে ওলামায়ে কেরাম এখন ফর্মুলা দিয়েছেন এই চাল গম এগুলো দেওয়া তো মুশকিল, নেওয়াও মুশকিল, তার চেয়ে পয়সা দিয়ে দেন। তাহলে এখন আমরা পয়সা দিয়ে দিই, দুই বেলা খানা খাওয়ার পয়সা কত, দুই বেলা খেতে কত লাগবে এই দেশের স্ট্যান্ডার্ডে ঘরে পাক করে খেলে? আমরা ধরে নিছি আর কি 5 পাউন্ড, এই 5 পাউন্ড দিলে এক ব্যক্তির রোজার ফেদিয়ে আদায় হয়ে যায়। আমরা এখনও এই ফতোয়া দেই কাদের জন্য, যারা এমন বুড়ো হয়ে গেছেন, এমন রোগী যাদের সুস্থ রোজা রাখার মতো সক্ষম হওয়ার আর কোনো আশা ভরসা নেই, তারা এই একটি রোজার পরিবর্তে 5 পাউন্ড করে দিয়ে দিবেন ইংল্যান্ডের ফেতরার হিসাব করে, রহমকাল্লা। যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের হিসাবে দিবেন, দুই বেলা খেতে কত লাগবে, এখন হয়তো 200 টাকা লাগবে ওদের নাকি এরকম, বা 150-200 টাকা লাগবে, বেশি লাগবে না, মানে বাড়িতে পাকশাক করে খেলে যত হয়, ঠিক আছে। বাংলাদেশের মুফতি আনে কেরাম জানেন এখনকার স্ট্যান্ডার্ড রেট কত, আমরা তো দেশ থেকে একটু দূরে আছি। যাই হোক, তো এই প্রথম দিকে এই অপশন ছিল সুস্থ মানুষও রোজা না রেখে থাক আমি ফেদিয়ে খাওয়াই দেবো, মিসকিন খাওয়াই দেবো, পয়সা দিয়ে দেবো, এটা জায়েজ ছিল। কিন্তু পরে এটা আর জায়েজ থাকে নাই, আসছে মাসালা একটু পরে। গ্রাজুয়ালি হয়তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথম দিকে অপশন দিয়ে দিয়ে অভ্যস্ত করিয়েছেন যে তুমি যদি কষ্ট মনে করো ঠিক আছে মেশিন খাওয়াই দাও। পরে আবার বলছেন ফামান তাতাওয়া খাইরা ফাহুয়া খাইরুন লাহু, ওকে। কিন্তু কেউ যদি অতিরিক্ত করে তাতাওয়া খাইরান, ভালো কাজ করার জন্য চেষ্টা করে, রোজা রাখার জন্য চেষ্টা করে, তাহলে তার জন্য এটা খুব ভালো, তাহলে এটা বেশি ফায়দা হবে, ফজিলত বেশি হবে, সওয়াব বেশি হবে। এটা হলো এক ধরনের মুফাসসিরদের কথা। আর অন্যান্য মুফাসসিররা বলেছেন না, এখানে বলা হচ্ছে ইউতিকুনাহর অর্থ হচ্ছে যাদের পক্ষে রাখা সম্ভব নয় তাদের কথা শুধুমাত্র এসেছে, এখানে সুস্থ লোকদের কোনো অপশন ছিল না, এটা নিয়ে দুটো মত আছে। যাই হোক, এখন যারা যে মতে যে তাফসিরে বলা হয়েছে সুস্থ লোকদের জন্য অপশন ছিল, কিন্তু সেই অপশন এখন উঠে গেছে, এখন আর কোনো দ্বিমত নাই, এখন কোনো ফকি আপনাকে মত দেবে না, সুস্থ হলেও মিসকিন খাওয়াই দিয়ে আপনি বাঁচতে পারবেন, রোজা রাখতেই হবে আপনাকে, ওকে। ও আন তাসুমু খাইরুন লাকুম, একটু পরে আল্লাহ তাআলা বলছেন অপশন যখন দিয়েছিলেন ও আন তাসুমু খাইরুন লাকুম, অপশন থাকলেও তুমি রোজা রাখো এটা তোমার জন্য ভালো, ইনকুন্তুম তা আলামুন, যদি তুমি জানো যে রোজা রাখার মধ্যে কী ফায়দা আছে, তাকওয়া অর্জন হবে। একটি দিন রোজা রাখলে জাহান্নাম কত দিন কত দূরে চলে যায় আপনার থেকে? 70 বৎসর দূরে যায়, 70 খারিফান, একটি দিনের রোজার কারণে জাহান্নাম 70 বৎসর দূরে চলে যায়। তাহলে রোজার খায়ের কত আছে? লা ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো রোজার মধ্যে প্রচুর তোমাদের কল্যাণ রয়েছে, ফায়দা রয়েছে, সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইমাম ইবনে কাসির বলেন যে এই আয়াত নাজিল হওয়ার পরে ফাকানা মান শা আসামা ও মান শা আতআমা মিসকিনান, ওই প্রথম দিকে কেউ কেউ মুসলমানরা রোজা রাখতেন আর কেউ কেউ মিসকিন খাওয়াই দিতেন সুস্থ মানুষও, ফা আজজা যালিকা আনহু, এটা এনাফ হয়ে যেত। সুম্মা ইন্নাল্লাহ আজ্জা ওয়া জালা আনজালাল আয়াতাল উখরা, এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অপশনটা উঠিয়ে দিয়েছেন, কারণ সেখানে বলা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তির জীবনে এই রোজার মাস আসবে, সে জিন্দা আছে, সুস্থ আছে, ফালিয়াসুমহু, তাকে অবশ্যই রোজা রাখতে হবে, নো মোর অপশন লেফট, মিসকিন খাওয়াই দেওয়ার অপশন আর সুস্থ মানুষের জন্য থাকলো না। এই আয়াত আগের আয়াতকে মানসুখ করে দিয়েছে, 185 নম্বর আয়াত হচ্ছে নাসিখ আয়াত। এরপরে যখন এই আয়াত নাজিল হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন ইলা কাউলিহি ফামান শাহিদা মিনকুম শারাফ আলিয়াসুমহু
فأثبت الله صيامه على المقيم الصحيح প্রত্যেকটি সুস্থ মানুষ যে মুকিম মুসাফির নয় তার জন্য কোনো অবস্থাতেই আর ওজর থাকলো না রোজা ভাঙার জন্য রোজা রাখতে হবে তাকে অসুস্থ নয় মুসাফিরও নয় মুকিম হিসাবে সুস্থ হিসাবে আছে রোজা রাখা কম্পালসরি হয়ে গেল ওয়ারাখাসা ফিহি লিল মারিদ ওয়াল মুসাফির শুধুমাত্র যারা মারিদ অসুস্থ এবং যারা মুসাফির তাদের জন্য এখনও ভাঙা জায়েজ আছে পরে কাজা করবে ওয়াসাবাত আল ইতআম লিল কাবীর আল্লাযি লা ইস্তাতিউ সিয়াম আর যারা আজীবন এখন পঙ্গু হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন আর কোনো শক্তি নাই অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন সুস্থতার কোনো লক্ষণ নেই তাদের জন্য অবশ্যই অপশন এখনও খোলা আছে যে তারা রোজা না রেখে মিসকিন খাওয়াই দিবেন তখন এই হুকুম যখন নাজিল হয়ে গেল হওয়ার পরে আবার আরেকটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো প্রথম অপশন দেওয়া হলো কি যে সুস্থ মানুষও মিসকিন খাওয়াইতে পারবে এটা উঠে গেল এখন সুস্থ মানুষের জন্য আর জায়েজ নাই কিন্তু তার সঙ্গে আরও যোগ হলো ওয়াকানু ইয়াকুলুনা ওয়াশরাবুন ওয়াতুনা নিসা মা লাম ইয়ানামু ফাইদা নামু ইমতানাউ যখন ইফতার করা হয়ে গেল ইফতার করার পরে যা খাইতে পারে পান করতে পারে ঘুমের আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলেমিশাও করতে পারবে ইফতারের পরে কিন্তু যদি ঘুমিয়ে পড়ে ঘুমের থেকে উঠার পরে আর খাইতে পারবে না পান করতে পারবে না স্ত্রী সহবাসও করতে পারবে না যদিও রাত আরও তিন ঘন্টা বাকি আছে ঘুমাই গেলে আর পারল না ওইটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওইটা থেকে বাঁচাই দিয়েছেন এখন ঘুমাইলেও উঠে আমরা খাওয়া দাওয়া করতে পারবো তাহলে মাঝখানে রোজার যে হুকুম আসছিল তখন আসলো যে খাওয়া দাওয়া অ্যালাউড হলো ইফতারের পর থেকে যতক্ষণ পর্যন্ত ঘুমাতে না যাবেন যদি ঘুমিয়ে পড়েন তাহলে আর খেতে পারবেন না ঘুমের থেকে উঠার পর থেকে রোজা শুরু হয়ে গেল সেহরির পর থেকে না যখনই ঘুম থেকে জাগলেন রোজা শুরু হয়ে গেছে আর খেতে পারবেন না পান করতে পারবেন না স্বামী স্ত্রী মিলামিশা হতে পারবে না এখন ওই বিপদের থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন রোজা অনেক লম্বা হয়ে যেত আমাদের সুম্মা ইন্না রাজুলান মিনাল আনসার ইউকালু লাহু সরমা আনসারি এক সাহাবি ছিলেন কানা ইয়ামালু সাইমান বেচারা রোজাও রেখেছেন সারাদিন কঠিন পরিশ্রমের কাজ করেছেন শ্রমিক হিসেবে হাত্তা আমসা ফাজা ইলা আহলি ফাসাল ইশা সুম্মা নাম ঘরে এসেছেন ইফতারও করেছেন হয়তো হালকা সামান্য পানিটা নিয়ে খেয়ে বা খেজুর খেয়ে খাওয়া দাওয়া করতে পারেননি ঘরে এসে একটু নামাজ পড়েছেন এশাটা পড়ে এত টায়ার্ড হয়ে গেছেন যে ঘুমিয়ে পড়েছেন এখন ফালামিয়াকুল ওলামিয়া সব হাত্তা আসবাহা এমন লম্বা ঘুম দিছেন মানে ঘুমিয়ে গেছেন আর উঠতে পারেননি আর সকালবেলা খুব কাহিল হয়ে ফজর পড়তে এসেছেন ফা আসবাহা সাঈমান ফারাউ ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ জাহাদা জাহাদান শাদীদান ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সারাদিন তরোজা রাখছিল পানি পানি খেয়ে বা খেজুর খেয়ে ইফতার করেছে কিচ্ছু খেতে পারে নাই ফজরের সময় খুব দুর্বল কাহিল হয়ে পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কী হলো তোমাকে এত কাহিল দেখা যাচ্ছে কেন কালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আমিলতু আমস গতকালকে হেভি কাজ করেছিলাম ফাজিতু হিনা জিতু ফালকাইতু নাফসি ফানিমতু আর আমি যখন এই এশা পরে একটু বেডে গেছি একটু রেস্ট নেওয়ার জন্য চলে আসছে ঘুম ফা আসবাহতু হিনা আসবাহতু সাঈমান আর ঘুম থেকে যখন উঠছি ভ্যারি লেট আর অবশ্যই আমি তার রাতে কিছু খেতেই পারলাম না আর এই অবস্থায় আমি এই আবার রোজা শুরু করে দিতে হয়েছে কারণ ঘুম থেকে উঠলে তো আর কিছু খাওয়া অ্যালাউড নাই এখন তো খুব কাহিল হয়ে গেছি এই একটা কেস ঘটলো আরেকটা কেস ঘটলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে গেছিলেন ঘুমিয়ে গেছিলেন হয়তো খাওয়া দাওয়া করেছেন ঘুমিয়ে গেছেন রাত্রেবেলায় ঘুমানোর পরে আবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে আবার স্ত্রী সহবাস হয়ে গেছে এখন তো ট্যার পাইছেন সর্বনাশ স্ত্রীর সবার তো হয়ে গেল রোজা তো শুরু হয়ে গেছে ঘুমাঙ্গার পরে কাম তো উল্টাপাল্টা হয়ে গেল আমার তো রোজা শুরু হয়ে গেছে আমি তো রোজার মধ্যে যে কাজ যায় না সে কাজ করে ফেলেছি তখন মানে খুব হন্তদন্ত হয়ে ছুটে আসছে আল্লাহ নবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো উনি হাঁটতেছেন যে খুব জোরে হাঁটতেছেন আর যে গায়ের কাপড় ছিল জোরে হাঁটার কারণে কাপড়টা একটু তুলতে হয়েছে হাত ধরে এভাবে হাঁটতেছিল যখন আমরা খুব দ্রুত গতিতে হাঁটি দেখেন লুঙ্গি টুঙ্গি পায়ে লেগে যায় কী করি লুঙ্গিকে একটু তুলে ধরি
এরকম তুলে ধরে কাপড়কে জোরে হাঁটতেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। তিনি সঙ্গে যারা সাহাবি ছিলেন বললেন, দেখো ওমর আসতেছে, লঙ্কা কাণ্ড একটা ঘটাইছে, তা না হলে এত জোরে হাঁটে নাকি। আসি বললেন, ইয়া রাসূল হালাক তো, ইয়া রাসূল আমি ধ্বংস হয়ে গেছি, কী হয়েছে? এই যে আমার তো স্ত্রী সাহাবাস হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে, আমি খেয়াল করতে পারিনি, রোজা তো শুরু হয়ে গেছে। তো তখন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই একাধিক কয়েকটা কেস এরকম সাহাবিদের ঘটে গেল, যেগুলোর কারণে তাদের লাইফ ভেরি ডিফিকাল্ট হচ্ছে মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা সার দিলেন, আরেকটা আয়াত নাজিল করলেন, আমরা পরে হয়তো আগামীকালকে আগামী সপ্তাহে হয়তো সেটা শুনবো ইনশাআল্লাহ। ওহাইল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম, যে দেখো এখন থেকে তোমাদের জন্য রাতের বেলায় ঘুমাই গেলেও স্ত্রীর সহবাস থেকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এবং আবার খাইতে মনে চলে আবার খাওয়া দাওয়াও হালাল করে দিয়েছেন, একবারে সেহরি সবে সাদিক পর্যন্ত অ্যালাউড আছে। তাহলে কয়েকটি পর্যায়ে রোজার হুকুমগুলো আসছে, মোটামুটি প্রথমে একটু ছাড়, পরে বেশি টাইট, এরপরে মাঝখানে আবার একটু কম্প্রোমাইজ, আলহামদুলিল্লাহ মোটামুটি মাঝখানে এসে আল্লাহ তাআলা আমাদেরকে থামিয়ে দিয়েছেন, মোটামুটি আমাদের লাইফটা ইজি আছে আল্লাহর ফজলে, অসম্ভব নয় সেই কথা আমরা এই আয়াতগুলোতে শিখছি। তো আল্লাহ তাআলা বলছেন এখানে যে তোমাদের এই রোজার যে হুকুম হয়েছে ফরজ, সেটা কোন মাসে, এই মাসের কথা আসতেছে এখন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরুর রমাদান, এই যে রমাদান মাস তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে, তোমরা কি জানো এই মাসটা কী মাস, কোন মাস, এই মাসের মর্যাদা কী? এই রমাদান মাসকে কেন আল্লাহ তাআলা রোজার জন্য ফরজ করে নিয়েছেন? কেন শাওয়াল নেন নাই, কেন শাবান নেন নাই, কেন যিলকাদ নেন নাই, যিলহজ নেন নাই? এই মাসের একটা অতিরিক্ত মর্যাদা আছে, কারণ হচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটাকে আল্লাহ পছন্দ করেছেন, বাছাই করেছেন কোরআন নাজিল করার জন্যে। আর এই কোরআনের ফজিলত আল্লাহ ফাঁকি দিয়ে বলে দিচ্ছেন, কোরআন কি তোমরা কি সেটা জানো? এটা কি সাধারণ একটা বই পুস্তক কিতাব মনে করেছ? হুদাল লিন-নাস, এই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়ত রয়েছে, ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষের জন্য রয়েছে এখানে বাইয়িনাত, বাইয়িনাত হচ্ছে দলিল প্রমাণ বিস্তারিত আকারে, এভিডেন্সগুলো, ডিটেলসগুলো হেদায়তের জন্যে। এবং ফোরকান, ফোরকান শব্দের অর্থ হচ্ছে অরিজিনালি যেটা ফরক করে দেয়, বাইনাল হাক্কে ওয়াল বাতিল, বাইনাল কুফরে ওয়াল ইসলাম, হ্যাঁ, দিন এবং বেদিন, কুফর এবং বাতিল, হক এবং বাতিল, কুফর এবং ইমান, এগুলোর মধ্যে পরিষ্কারভাবে মানুষের কাছে যে জ্ঞান তুলে ধরে, মানুষকে যেদিকে ধাবিত করে, উৎসাহিত করে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআনে আমাদের হেদায়তের জন্য বলে দিয়েছেন। তাহলে কোরআনের এত মর্যাদা, এত ফজিলত, যে কোরআন না হলে আমরা হেদায়ত পাবো না, চিনবো না, হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবো না, এই ফজিলতের মর্তবার কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন মাসে? রমাদান মাসে। আর সেই মাসকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য চুজ করে নিয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা সমস্ত মাসের মধ্যে রমাদান মাসের ফজিলতকে বর্ণনা করে দিলেন, তার মর্যাদাকে বলে দিলেন। এমনকি কোরআন কোনো কোনো রেওয়ায়েতে এসছে যে আগের কুতুবগুলা, আগের কিতাবগুলো যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা রমাদান মাসে নাজিল করেছেন। একটি হাদিসে ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন, ওয়াসালা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু সাহাবি থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ করেছেন, উনজিলাত সুহফ ইব্রাহিম ফি আউয়াল লাইলাতি মিন রমাদান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফাগুলো এসেছিল, সুহফে ইব্রাহিমা ও মূসা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছোট ছোট কিতাবগুলো, সহিফা মানে কি, ছোট ছোট কিতাবগুলো এসেছিল কোন মাসে? আউয়াল লাইলা, রমাদানের প্রথম রাত্রেই সেগুলো নাজিল হয়েছিল। আর ও উনজিলাতি তাওরাত লিসিত্তিন মাদাইনা মিন রমাদান, তাওরাত নাজিল হয়েছে
ছয় রাত্র পার হওয়ার পরে সপ্তম রাতে রমাদান মাসের তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওয়াল ইনজিল লি সালাসি আশারা খালাত মিন রমাদান, আর ১৩ রাত্র পার হওয়ার পরে ১৪তম রাতে রমাদান মাসের ১৪তম রাতে এই ইনজিল কিতাব নাজিল হয়েছে। ওয়া আনজালাল্লাহুল কোরআনা লি আরবাইন ওয়া ইশরিনা খালাত মিন রমাদান, আর কোরআন নাজিল হওয়ার সূচনা করেছেন আল্লাহ তাআলা ২৪তম রাতে, বা কোনো কোনো রেওয়ায়েতে ২৫তম রাতে। এখন কোরআনের ব্যাপারটা হচ্ছে এই, যেটার জন্য এর আরেকটু ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে। এখানে শাহরুল রমাদান মাসের কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কোন রাত্রে এটা এখানে আসেনি, অন্য রাতে এসেছে, অন্য সুরাতে এসেছে, সুরা দোকানে এসেছে আর সুরা আল কাদারে এসেছে। প্রথমে আসে সুরা দোকানে এসেছে, সেখানে আল্লাহ তাআলা কী বলেছেন কোরআনের কথা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে একটি বরকতময় মাসে, বরকতময় রাতে নাজিল করেছি। সে বরকতময় রাতটা কোনটা, এইটার তাফসির এসেছে লাইলাতুল কদর। আবার কেউ কেউ বলেন ওই সুরা দোকানের মধ্যে সবে বরাতের কথা বলা হয়েছে। শুনছেন এরকম কথা? এরকম কথাও কোনো কোনো ওয়াজে পাওয়া যায়। কোনটা ঠিক? কোরআন নিজেই ব্যাখ্যা করে দিয়েছে লাইলাতুল মুবারাকা, পবিত্র রাতে। এখন এটার কিন্তু দিন তারিখ আর কিছু বলে নেই, বোঝা গেল না। ঠিক আছে, তাহলে তো সবে বরাতও হইতে পারে, সবে কদর হইতে পারে, এইরকম যারা বললো। কিন্তু কোরআন নাজিল কি কোনোদিন সবে বরাতে নাজিল হয়েছে কোনো খবর আসছে? কোরআনে বলে দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল মুবারাকা সূরা দোখানে আর লাইলাতুল কদর একই রাত না দুই রাত? একই রাত। লাইলাতুল মুবারাকা পবিত্র রাত, বরকতময় রাত কোনটা সেটা স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কদরে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদর কয় তারিখ এইটা কিন্তু সূরাতুল কদরে নাই, তারিখটা কোনটা সেই তারিখের খবর কিন্তু আর সূরাতে নাই। এই তারিখের খবর কোথায় আছে? হাদিস শরীফে আছে। তিনি বলেছেন তোমরা খোঁজো লাইলাতুল কদরকে শেষ ১০ রাতের বেজোড় রাতগুলোতে, বেজোড় রাতগুলোতে খোঁজো, ওইগুলো লাইলাতুল কদর হবে। কোনো মাসে এক, কোনো বছর ২১ তারিখে, কোনো বছর ২৩ তারিখে, কোনো বছর ২৫, কোনো বছর ২৭, কোনো বছর ২৯, এই ৫ তারিখের মধ্যে রোটেট করে, এরকম তাফসির এসেছে। তো একদম স্পেসিফিক না হলেও মোটামুটি শেষ ১০ দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই হাদিসগুলোর মধ্যে, বেজোড় রাতে মোটামুটি ৫টার মধ্যেই পাওয়া যাচ্ছে লাইলাতুল কদর। এইভাবে করে কোরআন নাজিল হওয়ার কথা এসেছে। এখন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগের কিতাবগুলো ওয়া আম্মা সুহুফ ওয়া তাওরাত ওয়া যাবুর আল ইনজিল ফা নাযালা কুল্লু মিনহা আলা আন-নাবী আল্লাযী উনজিলা আলাইহি জুমলাতান ওয়াহিদা, আগের কিতাবগুলো খবর যে এসেছে একটু আগে, ইব্রাহিম আলাইহিসসালামের সহিফাগুলো, মূসা আলাইহিসসালামের তাওরাত, ঈসা আলাইহিসসালামের ইনজিল, এগুলো প্রত্যেক নবীর উপরে, স্ব নবীর উপরে একসঙ্গে জুমলাতান ওয়াহেদা একবারে পুরো কিতাব নাজিল হয়েছে, পুরো কিতাব। মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পুরো কিতাব দিয়ে বললেন বেকুয়া, শক্ত করে ধরেন, কিন্তু পুরো কিতাব দিলাম একসঙ্গে, হেভিও ছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন কোরআনের ব্যাপারে, ও আম্মাল কোরআন ফা ইন্নামা নাযালা জুমলাতান ওয়াহিদাতান ইলা বাইতিল ইজ্জা মিনাস সামাই দুনিয়া, কোরআন একবারে নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে, এক জায়গা থেকে আরেক স্টেশনের এসেছে, দুনিয়াতে তখন আসেনি। এ কোরআন ছিল লাউহে মাহফুজে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ, অতি আরশের কাছে লাউহে মাহফুজ একটা বোর্ডের মধ্যে লেখা ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়ার কাছে এসে নিয়ে এসেছেন এক জায়গায়, সে জায়গার নাম হচ্ছে বাইতুল ইজ্জা, কাবা শরীফের উপরে। আমাদের দুনিয়ার কাছে যে সাত আকাশ আছে, তো আমাদের কাছের যে সামা উদ্দুনিয়া, দুনিয়ার আকাশটা আছে,
এই আসমানের মধ্যে মাঝখানে একটা ঘর আছে ইবাদতের, ফেরেশতারা সেখানে ইবাদত করেন, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল ইজ্জা। ওইখানে এনে রেখেছেন আল্লাহ তাআলা পুরা কোরআনকে এই লাইলাতুল কাদারে। কিন্তু দুনিয়াতে পুরো কোরআন ওইখান থেকে একবারে একসঙ্গে আসে নাই, কত বছরে এসেছে? 23 বছরে এসেছে। একটু একটু করে জিব্রাইল আলাইহিস সালাম শাটল সার্ভিস করেছেন, কুইক সার্ভিস করেছেন, কুইকলি যতটুকু আনা দরকার, এই আজকে কালকে অমুক দিন অমুক সূরা অমুক আয়াতের অংশ, অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা যখন যতটুকু নাজিল করা মুকাদ্দার করে দিয়েছেন ততটুকু নাজিল করেছেন। পুরো নাজিলে 23 বছর লেগেছে। এই জন্য কোরআন তো আসলে শুধু রমাদান মাসে নাজিল হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে রমাদানেও এসেছে, ওনার কাছে শাওয়াল মাসেও এসেছে, জিলহজ মাসেও এসেছে, রবিউল আউয়াল মাসেও এসেছে, তাই না? প্রত্যেক মাসেই এসেছে। কিন্তু রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে বলতে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে প্রথমে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত সামাই দুনিয়া ওইখানে আসার জার্নি একসঙ্গে রেখে দেওয়া, আবার ওই বাইতুল ইজ্জাত থেকে প্রথম ওয়াহী যখন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই ওয়াহীটা যখন গারে হেরাতে নাজিল হয় সেটাও কবে হয়েছিল? লাইলাতুল কদরে, রমাদান মাসে লাইলাতুল কদরে ঘটেছে। তাহলে দুনিয়াতে নাজিল হওয়ার প্রথম সূচনাটা হয় লাইলাতুল কদরে, আবার পুরোটাও নাজিল হয়ে আসে বাইতুল ইজ্জাতে, সেটাও লাইলাতুল কদর। দুই দিক থেকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, দুই দিক থেকেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমাদান মাসে রোজা কোরআন নাজিল হয়েছে। এখন কোরআনের ব্যাখ্যায় আল্লাহ তাআলা কি বলেছেন, সেটা হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত। কোরআন হেদায়াতের মূল সূত্র, মূল সোর্স, মূল উপাদান। কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হালকা হয়ে যায় তাহলে আমরা হেদায়ত পাওয়ার সম্ভাবনা বাড়বে না কমে যাবে? কমে যাবে। আর কোরআনে পাকের সঙ্গে সম্পর্ক যত বাড়বে তত হেদায়ত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং কোরআনের সঙ্গে হেদায়তের কথাটা আল্লাহ তাআলা কয়েক জায়গায় বলেছেন। সূরা আল বাকারাতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই সূরায় বলেছেন হুদাল্লিন নাস, অন্য জায়গায় অনেক জায়গায় আবার বলেছেন হুদাল্লিন নাস, অনেকবার এসেছে যে এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়তের কারণ। মুসলিম উম্মাহ যত কোরআনের কাছে আসবে তত তাদের কল্যাণ হবে, যত কোরআন থেকে দূরে চলে যাবে তত তারা অকল্যাণের সম্মুখীন হয়ে যাবে, তত তারা পথভ্রষ্ট হয়ে যাবে। শুধু হেদায়ত নয়, সামান্য একটু হেদায়ত শুধু নয়, একটু দিক নির্দেশনা শুধু নয়, এই বিস্তারিত বর্ণনা আছে 6666 আয়াতের মধ্যে দিয়ে কি করা হয়েছে, বাইয়েনাত মিনাল হুদা, একেবারে বয়ান করে করে, যে আমরা বলি বয়ান করেছেন, বয়ান করা মানে কি, উনি এখন আপনাদের সামনে একটু বয়ান পেশ করবেন, বলি না মানে খোলাখুলি কিছু কথা আলোচনা করবেন, যে কথাগুলোর মধ্যে ওয়াজ নসিহাত আছে, যে কথাগুলো আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা আছে। তো আল্লাহ তাআলা কথা তিনি এমনভাবে বলেছেন, কথাগুলো দুই চারটা একেবারে অল্প কিছু কথা না যে সবাই বুঝতে পারে না, কথাগুলো অনেক খোলামেলা, কথাগুলো অনেক সহজ সরল, আল্লাহ তাআলার বয়ানগুলো অনেক সুস্পষ্ট, যে কী বলছে এখানে কিছু তো বুঝলাম না, এরকম নয়। কোনো কোনো পণ্ডিতরা দুনিয়ার মধ্যে এত হাই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে সাধারণ মানুষ এগুলো বোঝার কথা না, এরকম কিছু কিছু পণ্ডিতের লেখা থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাককে পণ্ডিতদের জন্য পাঠিয়েছেন শুধু না, হুদাল্লিন নাস, সাধারণ মানুষ, অনেক লেখাপড়া কম, এমনকি লেখাপড়া করার সুযোগ পান নাই, তারা যদি কোরআন পাকের কাছে আসেন, শুনেন, শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাদেরকেও আল্লাহ তাআলা বুঝতে দেবেন। এত শিক্ষা দীক্ষা লাগবে না। এখন আপনি যদি ইংলিশ লিটারেচারের, ইংলিশ ইংরেজি সাহিত্যের একটা বড় উঁচু মানের বই পড়েন, শেক্সপিয়ারের কবিতা বুঝতে যান, সহজে বুঝাইতে পারবেন? আধা ঘন্টা বোঝালে কবেন কী করলাম, বুঝলাম না তো। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার কালামের আপনি একটু তর্জমা করে দেন, তফসির করার সুযোগ না হলেও দেখবেন যে বুঝে এসে যায়, সহজ সরল কথা, খোলাখুলি কথা বয়ান করে দেওয়া হয়েছে মানুষের জন্য। এবং ফোরকান হক
নাহকের মধ্যে কীভাবে পার্থক্য করে দেয় আমরা গত সপ্তাহে শুনেছি সেটা। দেখা এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা মাদহুনিল কোরআন, এখানে আল্লাহ তাআলা কোরআনের একটু প্রশংসা নিজেই করে দিয়েছেন। কোরআন কী জিনিস? আল্লাযী আনজালাহু আল্লাহু হুদান লিকুলুবিল ইবাদ, মানুষের অন্তরকে হেদায়েতের দিকে নিয়ে আসার ব্যবস্থা আছে। মিম্মান আমানা বিহি ওয়াসাদদাকাহু ওয়াত্তাবাহু, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য শর্ত আছে। এক নম্বরে ইমান আনতে হবে, দুই নম্বরে বিশ্বাস করতে হবে। ইমান আনা বিশ্বাস করা মানে ইমান তো হলো মোদ্দা কথায় যে আমি আল্লাহর উপর ইমান এনেছি, কিংবা কোরআন আল্লাহর কিতাব এটাও বিশ্বাস করেছি। কিন্তু প্রত্যেকটি কথা, আয়াত, সূরা, এটা প্রত্যেকটাই হ্যাঁ এটাও সত্য, একটা একটা করে প্রত্যেকটাকে বিশ্বাস করার নাম হচ্ছে সদ্দাকাহ, কোনোটাই তার কাছে অবিশ্বাস্য মনে হয় না। ওয়াত্তাবাহু, এরপর এটাকে অনুসরণ করে। তো কোরআনকে এর থেকে হেদায়ত পেতে হলে, অন্তরকে আলোকিত করতে হলে কী করতে হবে? ইমান আনতে হবে মোদ্দা কথায় মোটামুটিভাবে। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যে কোনো কথায় কোরআনে আলোচনা করা হয়েছে সবটাকেই একেবারে ইয়াকিন করতে হবে, অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। আর তিন নম্বর হচ্ছে অনুসরণ করতে হবে, মানতে হবে। এখন অনেকে মুসলমানরা আমরা আছি, আমরা ইমান আছে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই যে তোমরা খবরদার, ওলা লা তাকুলু রিবা, ঘুষ সুদ খাইও না। এখন এই আয়াত জানি, আয়াতও বিশ্বাস করে, কিন্তু সুদের ব্যবসা বাণিজ্য, ঘুষের ব্যবসা বাণিজ্য করে, সুদের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করে, মদ খেয়েও না, মদ হারাম, মদের ব্যবসা করো না, মদেরও ব্যবসা করে। মানে ইমান আছে অমি, সে বেঈমান না, কিন্তু সদ্দাক তাসদিক যেভাবে অন্তর দিয়ে গ্রহণ করা, সেই গ্রহণ করার কাজ কি হয়েছে? ওয়াত্তাবা অনুসরণ করা কি হলো? হয়নি। এইভাবে যেই ব্যক্তি ইমান আনবে, ইয়াকিন করবে, বিশ্বাস করবে, অন্তর দিয়ে গ্রহণ করবে এবং আমলের মধ্যে রূপায়িত করে নেবে, সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আমরা তো অনেক তেলাওয়াত করি কিন্তু হেদায়েতটা মনে হয় বেশি পাই না। কারণ হচ্ছে যে যে কোয়ালিটি নিয়ে আমাদেরকে কোরআনের দিকে আসার দরকার ছিল, পূর্ণাঙ্গভাবে আমাদের আগমনটা ওইভাবে ঘটেনি। অল্প একটু তেলাওয়াত করে আমরা ছেড়ে দিলাম, কোরআনকে বোঝার চেষ্টা করলাম না, বিশ্বাস করে, ইয়াকিন করে, আমল করার চেষ্টা করলাম না। এরপরে বাইয়িনাত, বয়ান কী কী কীভাবে এসেছে, আয় দালাইল, দলিল প্রমাণ, ওয়াহুজাজ, এভিডেন্সগুলো, বাইয়িনাতুন ওয়াদিহাতুন জালিয়াতুন, একেবারে সুস্পষ্ট, খোলাখুলি, দলিল ভিত্তিক, যুক্তি প্রমাণ ভিত্তিক কথা, একটা কথা অযৌক্তিক নয়। লিমান ফাহিমাহা ওয়া তাদাব্বারাহা, যে ব্যক্তি বোঝার চেষ্টা করে, তাদাব্বর করার চেষ্টা করে, চিন্তা ভাবনা করে এবং গভীর মনোযোগ দিয়ে অধ্যয়নের চেষ্টা করে, সেই ব্যক্তির কাছে কোরআনের কোনো বক্তব্য অযৌক্তিক মনে হবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, এই লোকগুলো কি কোরআন নিয়ে তাদাব্বর করে না, চিন্তা ভাবনা গবেষণা করে না, গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করে না, নাকি তাদের অন্তরগুলোকে তালা লাগানো আছে? সুর করে তেলাওয়াত করি, খতম করে দিলাম, কিন্তু অন্তরের মধ্যে কোরআন কোনো বক্তব্য ঢুকানোর ব্যবস্থা নাই, তালা দিয়ে রেখেছি। তালা খুলতে হবে, কোরআনকে বোঝার জন্য তর্জমা তাফসির নিজের ভাষায়ও অধ্যয়ন করার কাজ চলতে হবে। কাজেই তেলাওয়াত এবং অধ্যয়ন পাশাপাশি, অধ্যয়ন অর্থ হচ্ছে পড়ে পড়ে বুঝে তর্জমা সহকারে বোঝার চেষ্টা করা, দুইটাই করতে হবে। তো আমরা দুই কাজ করি, যে ধারাবাহিক তেলাওয়াত করি, এর মধ্যে যথেষ্ট সওয়াব আছে, খতম করি মাশাআল্লাহ, আর পাশাপাশি আরেকটা প্রোগ্রাম চালাই, প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ কোরআন অধ্যয়ন করি, তিন আয়াত, পাঁচ আয়াত, এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, দুই পৃষ্ঠা তর্জমা তাফসির কিছু পড়ি। দুইটা করলে কোরআন পড়ার হক আদায় হলো, শুধু একটা পড়লে হক আদায় হলো না। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনের কথা শেষ, এখন আবার রমাদানের দিকে ফেরত এসেছেন, রোজার কথা। ফামান শাহিদা মিনকুমুস শাহর ফালিয়াসুহু, এখন থেকে যেই ব্যক্তি রমাদান মাস পেয়ে গেল তাকে অবশ্যই রোজা রাখতে হবে।
গত সপ্তাহে তাফসির খেয়াল আছে, প্রথম দিকে অপশন দেওয়া ছিল রোজা ফরজ, কিন্তু কেউ যদি মনে করে না বেশি কঠিন লাগতেছে থাকবো না, মিসকিন খাওয়াই দিব, সুস্থ মানুষের জন্য অ্যালাউড ছিল প্রথম দিকে, সেটা মানসুখ করে দিয়েছেন এই আয়া দিয়ে আল্লাহ তাআলা, এখন থেকে আর অপশন নাই। যারা সুস্থ আসো বালেগ, সুস্থ সফরের হালতে মুসাফির হয়ে বের হও নাই, অসুস্থ হও নাই, রোজা রাখা ফরজ, আর রোজা কাজা করতে পারবে না, ভাঙতে পারবে না, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। এখন থেকে রোজা রাখা হুকুম ফরজ হয়ে গেল, যে আর কোনো অপশন থাকলো না। হ্যাঁ, অপশন এখনও থাকবে যারা অসুস্থ এবং মুসাফির। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তবে যারা অসুস্থ হয়ে আছে এবং সফরের হালতে আছে তারা পরবর্তী পর্যায়ে কাজা করে নেবে। কোন অসুস্থ? সাময়িকভাবে যিনি অসুস্থ হয়েছেন। কিন্তু কেউ যদি এমন লম্বা চূড়া অসুস্থতায় পড়েছেন, ডাক্তারও বলে দিয়েছে আপনার এভাবেই সময় যে কয়দিন হায়াত আছে চলে যাবে, অথবা এত বুড়ো হয়ে গেছে, তার পক্ষে কোনো রকমই রোজা রাখা সম্ভব নয়, তার জন্য অবশ্য কাজা করার হুকুম তো আর নাই, তিনি মিসকিন খাওয়াই দেবেন তাৎক্ষণিকভাবেই। কিন্তু যারা মোটামুটি সুস্থ, হঠাৎ করে জ্বর হয়েছে, হঠাৎ করে একটা অসুস্থতা হয়েছে, হঠাৎ করে হসপিটালে যাওয়া লেগেছে, আশা করা যায় আল্লাহ দিলে ভালো হয়ে যাবেন, তাদেরকে পরবর্তী পর্যায়ে কাজা করা ফরজ। আর মুসাফিরের জন্য সুযোগ রয়েছে, সফরের হালাতে থাকলে তিনি পরবর্তী পর্যায়ে কাজা করে দেবেন। এখন এই কাজার ভিতরে বা ডিলে করার ভিতরে আরও আছেন এই দুই গ্রুপ, তো এক গ্রুপ হলো অসুস্থ, আর গ্রুপ হলেন মুসাফির। যে সমস্ত মহিলারা, তার সঙ্গে হাদিসে ব্যাখ্যা এসেছে, যে সমস্ত মহিলা সন্তান সম্ভবা গর্ভবতী হয়েছেন, রোজা রাখতে গেলে যদি তার বাচ্চার অসুবিধা হয়ে যায়, মায়ের স্বাস্থ্য অথবা বাচ্চার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে গর্ভবতী মাদের জন্য রোজা রাখা আল্লাহ তাআলা এই মুহূর্তে রোজা ভাঙ্গার অপশন দিয়েছেন, ওনারা পরে কাজা করবেন। এমনকি ডেলিভারি পরেও যদি রমাদান আসে এমন সময় যে দুগ্ধপোষ্য শিশু তার দুধ খাওয়ার অসুবিধা হয়ে যেতে পারে, দুধ পাবে না ঠিকমতো, দুধ শুকিয়ে যাবে লম্বা রোজা থাকার কারণে, তাহলে সেখানেও মায়ের জন্য অপশন রয়েছে যে তিনি রোজা ভাঙবেন, বরঞ্চ ভাঙতেই হবে, বিশেষ করে বাচ্চার এবং তার যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজা ভাঙতে হবে, পরবর্তী পর্যায়ে কাজা করে নেবেন। কারণ আল্লাহ তাআলা চান না যে আল্লাহর হুকুম পালনের জন্য এই যে অসুস্থ ছোট বাচ্চাটা দুধ পাচ্ছে না সে কষ্ট করবে, তার দোষ কি? আল্লাহ তাআলা মাকে রোজা রাখিয়ে এই ছোট বাচ্চাটাকে দুধ থেকে মাহরুম করতে চান না। কত রহমান রহিম আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন। ফরজ রোজা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, রমাদানের দিনে মাকে ভাঙতে অ্যালাউ করে দিয়েছেন। এখন হলো যে মা পরে কি করবেন, পরে কাজা করবেন। এখন অনেক সময় প্র্যাকটিক্যাল মাসালা হলো যে কোনো কোনো মহিলারা বলেন যে রোজা রমাদান পার হয়ে গেলো, তারপরে আরেক ঝামেলা পড়ে গেলাম, তারপরে আবার দেখা গেলো যে আবার গর্ভবতী হয়ে গেছেন, আরেক ঝামেলা এসে গেলো, ইত্যাদি, এগুলোর কারণে নেক্সট রমাদান এসে গেছে, রোজা কাজা করতে পারেননি, এখন কি করবেন? এখন ফেদিয়া দিয়ে দিতে হবে। ফেদিয়া মানে এক রোজার পরিবর্তে দুই মিসকিনকে খাওয়ানোর ফর্মুলা, বর্তমান মার্কেটে আমাদের ইংল্যান্ডের তরিকে আমরা কী বলেছি, 5 পাউন্ড করে দিয়ে দিতে বলেছি, এটা করে দিবেন। তারপরে এরপরে কি কাজা করা লাগবে? কোনো কোনো সাহাবির বর্ণনা মতে পরে আর কাজা করা লাগবে না, কিন্তু অনেক সাহাবিরা বলেছেন যে অনেক ইমামরা ফতোয়া দিয়েছেন যে না, তারপরেও সুস্থ হয়ে গেলে কাজা করতে হবে। এরপরে যদি এমন হয়ে যায় যে তিনি কাজা করে নিতে পারেন দেরি না করে, এটা কিন্তু ভালো। যারা কয়েক বছরের জমা করে ফেলেন তারা মুসিবতে পড়ে যান, এই জন্য প্রত্যেক বছরেরটাই বছরের ভিতরে আদায় করে নেওয়ার সুস্থ মানুষের জন্য, মহিলাদের জন্য চেষ্টা করা উচিত। এরপরেও কিছু অসুস্থতা এসে গেছে পারা যায় না, এরকম যারা করে ফেলেছেন এবং তাদের এই অসুস্থতার লক্ষণটা বেশি দেখা যাচ্ছে, তাহলে তারা প্রত্যেক বছরই গত বছরের রমাদানের কাজা বাকি থাকলে নেক্সট রমাদান এসে পড়লে তাহলে কী করতে হবে, ফেদিয়া দিয়ে আদায় করে দেবেন।
এরপরে সুস্থ হয়ে গেলে কাজা করবেন, সুস্থ না হয়ে গেলে যদি আল্লাহর কাছে চলে যান হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর কোন কোন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন যে আর কাজা করা লাগবে না, ফিদিয়া দিয়ে দিছে, আল্লাহ তাআলা তাতেই কবুল করে নেবেন। এটারও অনেক ইমাম তার ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। সফরের ক্ষেত্রে আমরা এখন দেখলাম যে সফরের ক্ষেত্রে রোজা ভাঙার অবকাশ আছে। সফরটা আগের জমানায় সফর বেশি কষ্টকর ছিল, কেউ কেউ বলবেন তখন তো হেঁটে যেতে যাওয়া লাগতো অথবা উটের পিঠে করে গরমের মধ্যে এরকম করে রাস্তা যাওয়া লাগতো, মাথার উপরে কিছু নেই। এখন তো সফর সহজ আছে, গাড়িতে করে, ট্রেনে করে, প্লেনে করে, এখনও কি রোজা ভাঙার সুযোগ আছে? এখনও সুযোগ আছে, এখনও ওই সফরের হুকুমটাও কার্যকরী হবে। কোন কোন সফরে এখনও কষ্ট আছে, আছে না? এমনকি প্লেন জার্নির মধ্যেও কষ্ট হয় অনেক সফরে, হয় কি না? হয়। আবার কোন কোন সফরে কষ্ট কম, এখন যদি বলা হয় তাহলে যে যেই সফরে কষ্ট কম সেই সফরে রোজা ভাঙা যাবে না, আর যে সফরে কষ্ট বেশি সেই সফরে ভাঙতে পারবেন, তাহলে তো একটা মুশকিল। এখন কোন সফরে কষ্ট কম হয়েছে, কোন সফরে কষ্ট বেশি হয়ে গেছে, এটা ফয়সলা করা তো মুশকিল। একই সফরে দেখা গেলো যে একজনের অনেক কষ্ট হয়েছে, আরেকজনের কষ্ট অনেক কম হয়েছে, কাকে হুকুম দিবেন, ফতোয়া দিবেন যে আপনি ভাঙতে পারবেন আর না আপনি ভাঙতে পারবেন না? এই তো এগুলো ঠিক করা, ক্রাইটেরিয়া দেওয়া তো মুশকিল। এই জন্য ওলামায়ে কেরাম ইসলামের উসুল মতো ফতোয়া দিয়েছেন, যেগুলো কোরআন হাদিসে রুখসত দেওয়া আছে সেগুলো আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যার সফর আসান হয়েছে তার প্রতি রহমত থাকা সত্ত্বেও পারমিশন দিয়েছেন। এখন কথা হলো যে যদি সফরে রোজা ভাঙার অপশন আছে কিন্তু আমি যদি রাখতে চাই রাখতে পারবো কি না? হ্যাঁ, রাখতে পারবেন চাইলে, আপনার যদি কষ্ট বেশি না হয় রাখতে পারবেন, কোনো আপত্তি নাই। তো এই ক্ষেত্রে হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরের হালতে রোজার মাসে ছিলাম, ফামিনাস সাইমু ওয়া মিনাল মুফতির ফালাম ইউবি সাইমু আলাল মুফতির ওয়া আল মুফতির আলা সাইম। যে অনেক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করেছি, কোন কোন সাহাবী রোজা রেখেছেন, কোন কোন সাহাবী রোজা ভেঙে ফেলেছেন সফরের কারণে। আর যারা ভেঙে ফেলেছে তারা যারা রোজা রেখেছে ওদেরকে বলেনি তোমরা রোজা রাখে কেন, সফরের সময় ভাঙা দরকার ছিল। আর যারা ভেঙে ফেলেছেন তাদেরকে যারা রোজা রেখেছিলেন তারাও সমালোচনা করে নেই তোমরা রোজা ভাঙলা কেন, দোনোটাই অ্যালাউ করেছে এবং এতে করে কোনো ইখতলাফও হয়নি এবং সবাই সবাইকে বুঝতে পেরেছে যে উভয়টা জায়েজ আছে, এই হাদিস তার প্রমাণ। আবার আরেকটি হাদিসে এসেছে যে এক সফরে খুব বেশি কষ্ট ছিল গরমের মাসে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন বুখারী এবং মুসলিমের হাদিসে, খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাহরি রমাদান ফি হাররিন শাদীদ। একবার খুব গরমের মাসে রমাদান এসেছিল, তখন আমরা সফরে বের হয়েছিলাম, মুসাফির ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একসঙ্গে, হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদা ইয়াদাহু আলা রাসিহি মিন শিদ্দাতিল হার। এত গরম যে মাথার উপরে তখনকার জামানাতে এত ছাতিও ছিল না, এত কায়দা করে ছাতি আবিষ্কার হয় নাই, যে মাথার মধ্যে হিট এমন জোরে মনে হয় যেন মাথা ফেটে যাবে, তো আমরা মাথায় হাত দিয়ে এমনি করে হাঁটতাম, এত গরম ছিল যে মাথা মনে হয় ফেটে যাচ্ছে। আচ্ছা, কি এই গরমের কারণে সাহাবিরা প্রায় সবাই রোজা ভেঙে ফেললেন, কার পারলেন না রাখতে? ওমা ফিনা সাইমুন ইল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। দুইজন মাত্র এই গোটা সফরে রোজা রাখছিলেন, ভাঙেন নাই। দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, আর সব সাহাবি রোজা ভেঙে ফেলেছেন। আচ্ছা, এরপরে এখন যদি খুব এরকম চূড়ান্ত কষ্ট না হয়, মোটামুটি কষ্ট হয়, মিডিয়াম কষ্ট হয়, তাহলে রাখা ভালো না ভাঙ্গা ভালো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং কিছু ওলামা একরাম বলেছেন যে আসিয়াম ফি সফরে আফদাল মিনাল ইফতার লিফিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কষ্টের সফরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন তাতে বোঝা গেল সম্ভব হলে রাখাটা উত্তম, আফজল বেশি। এটা হলে এক গ্রুপ অফ ইমামদের আলেমদের ফতোয়া। আরেক গ্রুপ অফ ওলামা একরাম বলেছেন যে না, বালিল ইফতারু আফদাল আখদান বির রক্সা, কারণ রোজা ভাঙ্গাটা বরঞ্চ আফজল সব বেশি সফরের হালতে কষ্ট হলে বিশেষ করে।
কারণ একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন তিনি যেখানে যেখানে পারমিশন দিয়েছেন অপশন দিয়েছেন মানুষের কষ্ট কম হয় সেটা গ্রহণ করলেও আল্লাহ খুশি হন যেভাবে কষ্ট করে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন আল্লাহর কষ্ট করে ইবাদত করলে তো তিনি খুশি হন আবার যখন আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন যে তুমি এখন কষ্ট না করলে চলবে আল্লাহর সেই হুকুম সেই ছাড়টা নিলেও আল্লাহ খুশি হন যে আমি ছাড় দিছি বান্দা অ্যাপ্রিসিয়েট করেছে সেটাও আল্লাহ তাআলা খুশি হন ওই হাদিসের আলোকে না রাখাই সব বেশি এটা হলো আরেক গ্রুপ অফ ওলামার অপিনিয়ন দুইটা কন্ট্রাডিক্টরি কেমন তিন নম্বর অপিনিয়ন হচ্ছে অকালা তায়ফা হুমা সাওয়াউন লি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে না কোনোটাই উত্তম না ভাঙ্গাও উত্তম না রাখাও উত্তম না বরং দোনোটা সব বরাবর এলে তিন নম্বর অপিনিয়ন কারণ এক সাহাবি বলেন হামজা ইবনে আমর আল আসলাম রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাসীরুস সিয়াম আফা আসুমু ফিস সাফার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু রোজা বেশি রাখার অভ্যাস এখন আমি যখন সফরে যাই তখন কি রোজা রাখবো না ভাঙ্গা কোনটা আল্লাহ পছন্দ করবেন বেশি ক্বালা ইন শাইতা ফাসুম ওয়া ইন শাইতা ফাফতার কত তোমার খুশি তুমি চাইলে ভাঙ্গো চাইলে রাখো এই হাদিস দ্বারা কি বোঝা গেল দোনোটাই সমান তো এনাদেরও যুক্তি আছে যে কোনোটাই আফদল এটা বলার কারণ নেই এখন চার নম্বর আরেকটা যুক্তি আছে বা আরেকটা অপিনিয়ন আছে সেটা হচ্ছে ইন শাক্কাস সিয়াম ফাল ইফতারু আফদল রোজা রাখা যদি বেশি কষ্ট হয় তখন ভাঙ্গাটা উত্তম ওকে আর কম কষ্ট হলে রাখাটা উত্তম এটা মনে হয় মোর ফেয়ার অপিনিয়ন যদি কষ্ট কম হয় তাহলে রোজা রাখা উত্তম আর কষ্ট বেশি হয়ে গেলে রোজা ভাঙ্গা উত্তম তাহলে কিন্তু আসলে সবগুলো অপিনিয়নের সারমর্ম একসঙ্গে ঢুকে যায় বেস্ট অপিনিয়ন তারও দলিল আছে কষ্ট বেশি হয়ে গেলে রোজা ভাঙ্গা দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন রাজুলান কাদ যাল্লালা আলাইহি একটা লোককে দেখলেন যে সে এমন গরমে অস্থির হয়ে গেছে তার মাথার উপরে কিছু লোকে এনে ছায়া কিছু দিয়ে তাকে ছায়া দিচ্ছে ফাকালা মা হাদা তো যারা তার কপালে ছায়া দিয়ে তাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করছেন বললেন যে কি ঘটনা কি এর কী হয়েছে কালু সাইম তারা বললেন এই লোক বেচারা রোজা রাখছে রোজা রাখি অবস্থা কাহিন সফরের ভিতরে ফাকাল আল্লাহ ইসা মিনাল বিরে আসিয়াম ফিস সফর তখন তিনি বললেন এইরকম হালত হলে সফরে রোজা রাখার মধ্যে কোনো ফজিলত নাই তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে কষ্ট বেশি হয়ে গেলে এই একদম যান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলে শুধু সফরের কারণে নয় অসুস্থ হয়ে যান শেষ হয়ে যাচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল মশালা আসে আমাদের অনেক মুরব্বী দাদা চাচা দাদি চাচি ওনার মুরব্বীদেরকে দেখেছি অসুস্থ সিরিয়াস অবস্থা বুড়ো হয়ে গেছেন সিরিয়াস অবস্থা ডাক্তার বলছে যে আপনাকে ওষুধ খাওয়া লাগবে আপনার কিছু খেতে হবে শরীর সাংঘাতিক দুর্বল আপনি রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে তখন ওনারা কি বলেন দরকার হলে মরে যাবো তবুও রোজা ভাঙবো না মাশা আল্লাহ স্পিরিটটা ভালো যে আল্লাহ তাআলার ইবাদতের এই যে একটা সুন্দর স্পিরিট আছে ভালো কিন্তু আমাদের ইসলামিক নলেজ এলেম আমাদেরকে কি বলে কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর করে সুযোগ দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানুষের সাধ্যের বাইরে আল্লাহ মানুষ থেকে কোনো ইবাদত জোর করে আদায় করতে চান না ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতু যদ্দূর পারো আল্লাহকে ভয় করো যেটা তোমার জন্য কষ্টকর অতীব কষ্টের কারণ সেটার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন লাইসা ফি দ্বীনি মিন হারাজ দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা বড় কষ্টকর কোনো কাজ তোমাদেরকে দিন নেই যেটা তোমাদের সাধ্যের বাইরে আল্লাহ রব্বুল আলামিন তিনি তো রহমান রহিম তিনি এমন দিন দিয়েছেন যে দিনটা মানুষের জন্য সহজ এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুয়েস্তু বিল হানিফিয়াতি সামহা আমাকে সহজ সরল সুন্দর ইজি সহজ দিন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে কঠিন একটা দিন দিয়ে আল্লাহ তাআলা পাঠাননি তো কাজেই এই সহজ তিনি আরও বলেছেন পরবর্তী পর্যায়ে কথা আসতেছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিন যে সহজ, দিনটা যে কঠিন জিনিস না, কোনো জিনিস থেকে কঠিন করা ঠিক নয়, এই ব্যাপারে তিনি যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে ইয়ামানে পাঠালেন দিনই দায়িত্ব দিয়ে, তাদেরকে নসিহা করে দিলেন, তোমরা দুইজন যাচ্ছ একটা মিশন নিয়ে, তোমাদেরকে আমি পাঠালাম ইয়ামানে লোকদেরকে দিনের তালিম দিতে, দিনের দিকে দাওয়াত দিতে, তোমরা যাচ্ছ, যাও, এখন কী করবে, দুইজনে শাসন পরিচালনা করবে, দিনই ফতোয়া দিবে, কিন্তু বাসেরা ওয়ালা তুনাফেরা ওয়াইয়া সেরা ওয়ালা তু আসেরা ওয়া তাওয়া ওয়ালা তাখতালিফা। কী সুন্দর প্রিন্সিপাল দিয়ে পাঠালেন, যে শোনো দুইজন সাহাবি যাচ্ছ তো, তোমরা লোকদেরকে সুসংবাদ দিবা, কঠিন এবং ভয় দেখাবা না, দিবা যে তোমরা যদি আল্লাহর দিনের দিকে আসো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হ্যাঁ এরকম করে সুসংবাদ দিবা, দিন দিয়ে মানুষকে সুসংবাদ দাও, আর এমনভাবে দিন প্রেজেন্ট করো না মানুষ পালিয়ে যায়, ওর বাবার এত কঠিন দিনের কাছেও যাওয়া দরকার নাই, এমন করে প্রেজেন্ট করো না, দিনকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো। ওয়ালা তু আস ইয়াসসিরা ওয়ালা তু আসসিরা, যে তোমরা সহজ করো, কঠিন করে দিও না, ওয়ালা তাখতালিফা, আর দুইজনের মধ্যে মিল থাকে যেন, একজন আরেকজনের কথা মানবা শুনবা, দোনো দোনো আবার ইখতলাফ শুরু করে দিও না। কি সুন্দর প্রিন্সিপাল, যে ইত্তেফাকের দরকার, ইত্তেহাদের দরকার, তোমরা দুইজনের যদি মশালা নিয়ে ইখতলাফ শুরু করে দাও তো মানুষ যাবে কোন দিকে, এইভাবে তাদেরকে তিনি গাইড করে দিলেন। এই রোজা ভাঙ্গা রাখার কিছু মাসায়েল আসলো, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। এতক্ষণ তাফসীরে যে সহজের কথা আসলো, তার কোরআনের পাকের এই আয়াতের মধ্যে সহজ হওয়ার দলিল আছে, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চান, সফরের হালতে, অসুস্থ অবস্থায়, এরকম আরও এক্সাম্পল এসেছে, গর্ভবতী অবস্থায়, দুগ্ধ পোষ্য শিশুকে দুধ খাওয়ানো অবস্থায়, এই সমস্ত অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে জোর করে বাধ্য করবেন, জান গেলেও ইবাদত ছাড়া যাবে না, এরকম নয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চান, হুকুমগুলোকে ইজি করে দিতে চান, তিনি কঠিন করে দিতে চান না, এটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালে তুকমিলুল ইদ্দাহ, তোমরা গণনাগুলো পূরণ করো, কেউ যদি রোজা ছেড়ে ইয়ে করে ফেলো, তোমাদের গণনা শেষ হয়ে যায়, অর্থাৎ তোমাদের কাজাগুলো করো, যে কয়টা রোজা ব্রেক করেছিলে সেই কয়টার কাজা করলেই চলবে, তুকমিলুল ইদ্দা, অসুখ অহর কারণে, সফরের কারণে তিনটা কাজা হয়েছে না দশটা কাজা হয়েছে, যে কয়টাই হয়েছে সবগুলোই পূরণ করে নিও, ওকে, আর তোমরা কী করবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ তাআলাকে তোমরা এই কমপ্লিট হয়ে গেলে, রোজার মাসের রোজা রাখার কাজ শেষ হয়ে গেলে, ঈদের চাঁদ উঠে গেলে তখন কী করো, তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর বেশি করে পড়ো। এই দিন ঈদের চাঁদ উঠে গেলে আমরা কী করতে হয়, ঈদের দিন কী পড়তে হয়, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, রোজার শেষে তাকবীর পড়তে হয়, ঈদের খুশি প্রকাশ করার সাথে সাথেই তাকবীর পড়তে হয়। কেন তাকবীর পড়ব, কারণ বলে দিচ্ছে আলা মা হাদাকুম, এই যে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন, তোমরা রোজা রাখতে পারলে, রোজা রাখতে সক্ষম হলে, রোজার মতো ও ইবাদত কঠিন ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমাদের দেশেও আছে, আমাদের কমিউনিটিতে আছে অনেক সুস্থ সাবলীল জওয়ান লোক রোজা রাখে না, কি করে, দিনের বেলায় ডাটসে খাওয়া দাওয়া করে, ঢাকা শহরে গেলে দেখা যায় হোটেলগুলোতে পর্দা লটকানো আছে, আর অফিসার সাহেবেরা মাশাআল্লাহ লাঞ্চ ব্রেকে ডাটসে লাঞ্চ খাচ্ছেন, কয়টা হোটেল খোলা থাকে ঢাকা শহরে, হ্যাঁ মেজরিটি হোটেলে বোধহয় খোলা থাকে, অনেক হোটেল খোলা থাকে, দিনে দুপুরে সব হরদম চলতেছে, খালি সামনে একটা পর্দা লটকানো থাকে, তো এই যে লোকগুলো খায় রোজা রাখতে পারে না, এতে বোঝা গেল তাদের জীবনের
কারো বয়স 20-30 হয়ে গেছে, কারো 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এরা রোজা রাখতে অভ্যস্ত হয়নি। সুবহানাল্লাহ, আমার জীবনে আমি এমন দুটো লোককে দেখেছি আমার এলাকার। এটা আমাদের সমাজে প্রচলিত ছিল, এই দুই লোক রোজা রাখে না, এবং সুবহানাল্লাহ রোজা রাখতে তাদেরকে আল্লাহ কোনো দিন তৌফিক দিলেন না। বুড়ো হয়ে গেল, কেউ কেউ মরেও গেছে, কিন্তু তাদের ভাগ্যে রোজা জুটেনি। কারণ যখন সে একবার এরকম দিনে দুপুরে খেয়ে দেয়, এ রোজার হুকুম না রাখে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহ তাআলা তার প্রতি এত অসন্তুষ্ট হয়ে গেছেন, আর জীবনে তার কপালে আল্লাহ হিম্মতটাও লিখে রাখেননি, আর পারল না, রোজা না রেখে চলে গেল। তাই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাকবীর করার মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় হয়। আল্লাহ তাআলা হেদায়েত দিলে এবং বড় কোনো আমলের শেষেই আসলে তাকবীর করা লাগে, শুধু রোজার শেষে না। আমাদের যখন নামাজ শেষ হয়ে যায় তখন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবর বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে আল্লাহু আকবর পড়তেন, আল্লাহু আনতা সাল্লাম আমিনকে সালাম, এগুলো পড়তেন। হ্যাঁ, এইভাবে যে কোনো আমলের শেষে আল্লাহ তাআলা আই তাকবীর করতে বলেছেন। ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জুমার দিনের কথা বলেছেন, নামাজ শেষ হয়ে গেলে তোমরা রুজি রোজগারে বের হয়ে যাও আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। এরপরে হজের কথা বলেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। হজের কাজ শেষ হয়ে গেলে, হজের আরাফাতের দিনের কাজ শেষ হয়ে গেলে, পাথর মারার কাজ যখন থেকে শুরু হয়ে যায়, তারপরে যে কয়দিন মিনায় আমরা থাকি ওই সময় কী করতে হয়, বেশি বেশি করে তাকবীর করতে হয়। আইয়ামে তাশরিকের দিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে করে আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করা, আল্লাহ তাআলার গুণগান গাওয়া তাকবীরের মাধ্যমে এই রোজার আমলের শেষে শুকরিয়া আদায় করি আমরা। ওলা আল্লাহকুম তাশকুরুন, আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার, তিনি যে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার আরও কিছু মাসাইল বাকি আছে, এখন মাঝখান দিয়ে রোজার আমলের মধ্যে একটা দোয়ার সুযোগ আছে, ওইটা ঢুকিয়ে দিয়েছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। যখন আপনাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি খুব কাছে, খুব কাছে, فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমাকে যখন কেউ আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবুলি, তারা আমার ডাকে সাড়া দিক, তারা আমার কথা শুনুক, ওয়ালিউমিনু বি, আমার প্রতি ইমান আনুক, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এখানে দোয়ার কথা এসেছে, এই প্রসঙ্গে শানে নজর এসেছে। এক বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেদুইন মুসলিম গ্রামে থাকেন, মদিনায় এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে একটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আ ক্বারিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আচ্ছা, আল্লাহ কত দূরে আছেন, যদি বেশি দূরে থাকেন তাহলে তো ডাক জোরে চিৎকার করে ডাক দিয়ে বলতে হবে দোয়াটা, আর নাকি কাছে আছেন মোটামুটি একেবারে কানে কানে বললেও শুনবেন এরকম। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চুপ করে থাকলেন, দেখি আল্লাহ তাআলা বেদুইনকে কী জবাব দেন। তা আল্লাহ তাআলা নাজিল করলেন এই আয়াত, যে আমাকে আমার সম্পর্কে আপনাকে আমার বান্দারা জিজ্ঞেস করলে বলেন আমি খুব কাছে, কাজে আমার কাছে চিৎকার করে দোয়া করা লাগবে না, আস্তে আস্তে দোয়া করলে আমি শুনব। এরপর আরেকটি হাদিসে এসেছে, কোনো কোনো সাহাবি কোনো এক জায়গায় দোয়া করতেছিলেন, এবং এক সফরে ছিলেন সাহাবিরা, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি গাযওয়াতিন ফাজআলনা লা নাসআদু শারাফান ওয়া লা নাআলু শারাফান ওয়া লা নাহবিতু ওয়াদিয়ান ইল্লা রাফানা আসওয়াতানা বিতাকবীর। একবার এক সফরে ছিলাম আমরা, উপরে উঠি যখন, নিচে নামি যখন, সমতল ভূমি থেকে নিম্নভূমি দিকে যাই, নিম্নভূমি থেকে উচ্চভূমি দিকে উঠি, তখন আমরা খুব একেবারে স্লোগানের স্বরে আল্লাহু আকবার করে খুব করে
স্লোগান দিতে দিতে আমরা তখন জানিয়ে দিচ্ছিলাম দোয়ার স্লোগান আর কি, তাকবীরের স্লোগান করতে করতে। তো এখন লম্বা রাস্তা হাঁটতেছি না, জোরে জোরে বললে, উচ্চস্বরে স্লোগানের মতো বললে তো বেশি টায়ার্ড হয়ে যাবেন, আর এত জোরে তাকবীর করার এটা তো কোনো দরকার নাই। তখন তিনি বললেন, ইয়া আইয়ুহান্নাস আরবিউ আলা আনফুসিকুম, লোকেরা শোনো শোনো, এত চিৎকার করে আল্লাহকে ডাকা লাগবে না। ফা ইন্নাকুম লা তাদউনা আসম ওয়ালা গায়িবান, এমন আল্লাহকে ডাকো না যিনি কানে কম শুনেন অথবা যিনি অনেক দূরে আছেন কাছে নাই, এমন আল্লাহকে তো ডাকো না। ইন্নামা তাদউনা সামিয়ান বাসীরা, এমন আল্লাহকে ডাকো যিনি সব শুনেন এবং সব দেখেন। ইন্নাল্লাযীনা তাদউনা আক্রাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তুমি যখন উটের পিঠে বসো, উটের গর্দানটা তোমার যত কাছে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি কাছে তোমার। কাজেই ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস আলা ওয়াআল্লিমুকা কালিমাতান মিন কুনুজিল জান্নাহ, তারপরে এই কথা বলার পরে ওনার পাশে ছিলেন, পাশে ছিলেন এক সাহাবি, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস, তাকে বললেন, শোনো আব্দুল্লাহ, তোমাকে কি জান্নাতের কোষাগারে রাখা, সঞ্চিত রাখা অত্যন্ত দামি একটা দোয়া বা জিকির শেখাবো? তখন তিনি বললেন, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতে সুরক্ষিত কানজ, সংরক্ষিত একটা দোয়া, এই উম্মতকে খাস করে দেওয়া হয়েছে, আগের কোনো উম্মতকে দেওয়া হয়নি। কোনো কোনো হাদিসে এই প্রসঙ্গ এসেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের একদম কাছে। অন্য রেওয়ায়েতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى انا ما عبدي ما ذكرني وتحركت بي شفتاه, আমি আমার বান্দার সঙ্গে আছি যতক্ষণ সে আমাকে শরণ করে আর যতক্ষণ তার ঠোঁট দুটো লড়তে থাকে আমি তার পাশে আছি। ঠোঁট দুটো লড়ে উচ্চারণ করলেই আল্লাহর কাছে পৌঁছে যায়, অনেক উঁচু আওয়াজ করতে হবে না। আল্লাহ তাআলা দোয়াকে এত পছন্দ করেন, ইন্না আল্লাহ তাআলা লা ইস্তাহি আন ইয়াবসিতা আল আবদু ইলাইহি ইয়াদাইহি ইয়াসআলুহু ফীমা ফীহিমা খাইরান ফায়ারদ্দুহুমা খায়িবাতাইন, কোন লোক যদি আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তার দুটো হাতকে খালি ফেরত দিতে অপছন্দ করেন, লজ্জিত অনুভব করেন। আপনার কাছে কিছু চাইলে যাও এখন দিতে পারবো না আমরা বলে দিই, আল্লাহ তাআলা এই কথা বলতে পারেন না। তার জাতে পাকের বৈশিষ্ট্যের বাইরে, সেফাতের বাইরে তিনি খালি হাতে ফেরত দেন না। এরপরে এই দোয়ার ব্যাপারে অনেক হাদিস আপনারা আগেও শুনেছেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম যখন যে কোনো দোয়া করে সেই দোয়াটা যদি কোনো গুনাহ করার দোয়া না হয়, কোনো সম্পর্ক নষ্টের দোয়া না হয়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়ার রেজাল্ট অবশ্যই তাকে দেবেন। কিন্তু দোয়ার রেজাল্ট তিন তরিকার যে কোনো তরিকায় হতে পারে। একটা হচ্ছে যে দোয়া চেয়েছেন, যেই জিনিস চেয়েছে সেটাই আল্লাহ তাকে দিয়ে দেবেন, অথবা আল্লাহ তাআলা তাকে ওইটা না দিয়ে আরেকটা দেবেন বা আখেরাতে দিবেন এই দোয়ার পুরস্কার। তিন নম্বরে অথবা যে এইটা আল্লাহ তাআলা তা থেকে দূর করবেন না, এই মুসিবত সরাবেন না, এটা দেবেন না, কিন্তু আরেকটা বড় বিপদ তার থেকে সরিয়ে নিয়ে যাবেন। কাজে কোনো অবস্থায় দোয়া বেকার যাবে না। কেউ কেউ আমরা বলি, আহারি এত দোয়া করলাম আল্লাহ বোধহয় কবুল করলেন না, কাজটা হলো না, এটা ভুল ধারণা। দোয়া কবুল হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইযালু ইস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াদা বি ইসমিন আও কাতিয়াতি রাহমিন আও মা লাম ইস্তাআজাল, আল্লাহ দোয়া কবুল করতে থাকেন যতক্ষণ গুনার জন্য দোয়া করে না, সম্পর্ক নষ্টের দোয়া করে না, অথবা তাড়াহুড়া করে না। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া কেমনে করে? বলে যে ইয়াকুলু কাদ দাআউতু ওয়াকাদ দাআউতু ফালাম আরা ইস্তাজাবু লি, যে দোয়া করলাম, এত দোয়া করলাম, অত দোয়া করলাম, দেখি যে একটা দোয়াও কবুল হচ্ছে না বোধহয়। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করা বন্ধ করে দেন। ফায়া তাহাসসারু যালিকা ওয়া দাউ দোয়া, লোকটা এই নিজেও দোয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলাও তার দোয়া কবুল করা বন্ধ করে দেন। আর যতক্ষণ সে এই কথা বলে নাই, এরকম মনে করে নাই, রেজাল্ট না পেলেও দোয়া করা অব্যাহত রেখেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করা অব্যাহত রেখেছেন। কিন্তু রেজাল্টটা কোন তরিকায় আসছে সেটা আমরা জানি না। এই কথা শুনে এক সাহাবী বললেন, ইদান নুকসের যে দোয়ার এত ফজিলত বেকার যায় না, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাহলে অনেক দোয়া বাড়াই দিতে পারি,
বিনা হিসাবে দোয়া করতে পারি, তাহলে অনেক দোয়া বাড়াই দেবো। তিনি বলেন আল্লাহু আকসার, তোমরা কত দোয়া বাড়াবা আল্লাহ তাআলার কাছে আরও বেশি আছে দেওয়ার ক্ষেত্রে। এইভাবে তিনি দোয়ার জন্য উৎসাহিত করেছেন। এই জন্য এখানে একটা জিনিস বোঝা গেল যে দোয়াটা বেশি চিৎকার করে করা ভালো না, এবং এই ক্ষেত্রে অনেকে ভুল করেন, দোয়াকে চিৎকার করে করে লম্বা করে করে করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেন। আখেরি জমানায় লোকেরা আল কেয়ামতের আলামত দোয়া বেশি লম্বা করা হবে, দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা হবে। এগুলো কিন্তু এখন হচ্ছে, অনেক লম্বা দোয়া হচ্ছে, টু মাচ। এবং সম্মিলিতভাবে এই লম্বা দোয়ার রেওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন, দুই একটা জায়গায় হাত তুলেছেন, সাহাবিদিকে বলেন আপনারা সবাই হাত তোলেন, এটাও বলেন নাই, তিনি হাত তুলছেন, ওরা দেখা দিকে কয়েকজন সাহাবি হাত তুলেছেন, আর বাকি সময় তিনি নিজের জন্য অনেক দোয়া করেছেন, নিজে নিজে একা একা পাঁচ জায়গা নামাজের পরে এবং অন্যান্য ওকেশনে সাহাবিরাও নিজেরা একা একা দোয়া করতেন, চিৎকার করে একসঙ্গে তিনি লম্বা লম্বা দোয়া করেন, সাহাবির আমিন আমিন বলেছেন, এইভাবে তিনি করতেন না, খুতবার মধ্যে কিন্তু দোয়া করতেন, কোনো কোনো সাহাবি আমিন বলতেন বলা যেতে পারে। এছাড়া আমাদের সমাজে দোয়ার যে তরিকাটা আবিষ্কার হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে বড় বড় মজলিসের পরে বিশাল বিশাল দোয়া, আর সেই দোয়াতে নামটা লেখাই দিতে পারলে, আমার হাজত পাঠাই দিতে পারলে কাম হয়ে গেল, এইরকম ধারণা সাহাবিদের কাছে ছিল না। এই জন্য অনেক কিছুই চাইতে পারি, দোয়া আপনি আমার কাছে চান জায়েজ আছে, আমি আপনার কাছে চাই জায়েজ আছে, কিন্তু আমরা যে বিশ্বাস করি যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করা তেমন কি আর হবে, অমুককে দিয়ে করাইলে বেশি কাজে লাগবে, এই ধারণাটা ভুল। আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নি করিব, আমি তোমার কাছে, তুমি দোয়া করো। হ্যাঁ, তো এবং তুমি দোয়া করো আমি কবুল করব, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমার কাছে আমি কবুল করে ফেলব। এই জন্য নিজের কনফিডেন্স থাকা দরকার যে আমি আমার দোয়া আল্লাহ তাআলার কাছে করব। মসজিদের মধ্যে দোয়া করানোর মধ্যে যে এত ফজিলত লোকেরা মনে করে, এটা কিন্তু আসলে সাহাবীরা এভাবে মনে করতেন না। এই জন্য ওনারা ব্যক্তিগতভাবে হাজতগুলো আল্লাহ তাআলার কাছে দেওয়াটাকে বেশি পছন্দ করতেন। মাঝে মাঝে লোকেরা দৌড়ে আসে হসপিটাল থেকে, এসে এই ইমাম সাহেবকে দিয়ে একটু মাইকে অ্যানাউন্স করা দিতে পারলেই কাম হয়ে গেল, এই খুব ভীষণভাবে আকিদাকে মজবুত করে নেয়। তার চেয়ে বরঞ্চ আমি দুই রেখার দামাজ পড়ে দিলে আল্লাহর কাছে মনের কথাটা বলে ফেলি, কোনটার পাওয়ার বেশি, আমার নিজের পড়ে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার পাওয়ারটা অনেক বেশি। নিজে আল্লাহর কাছে মহতাজ হয়ে ফকির হয়ে চোখের পানি ফেলে দুই ফোঁটা পানি ফেলে বলাটা যে এত দামি, এটা আমরা উপলব্ধি করা দরকার।